कालचीनी प्रखंड कार्यालय में MSSO नामक संस्था की ओर से कोरोना वायरस को लेकर जागरूक शिविर का आयोजन किया गया। MSSO नामक संस्था के निर्देशक अमिताभ सेन ने बताया, इस जागरूक शिविर का आयोजन कालचीनी प्रखंड कार्यालय में करने का उद्देश्य है। यहाँ हर प्रकार के लोग आते हैं, जहाँ आम लोगों तक जानकारी सीधे तौर पर मिल जाएगी। इधर इस विषय में और जानकारी देते हुए कहा गया, आज वर्तमान कोरोना वायरस की स्थिति को देखते हुए आज कुछ 200 लोगों को मास्क वितरण किया गया, साथ ही प्रत्येक मास्क के साथ एक साबुन और हैंड वॉश प्रदान किया गया। आज के अनुष्ठान टा एटा बोले ब्यापार ना, माने मेनली होच्छे जेटा आमरा इनिशिएटिव नियेछि MSSO तरफ थेके, सेटा होच्छे जे एखन सबाई जानेन जे नोबेल कोरोना भाइरास जेभाबे स्प्रेड करछे, তাতে সরকার তরফ থেকে এবং বিভিন্ন মাধ্যম থেকে এবং আমাদের যে জনমাধ্যম আছে বিভিন্ন এনজিওস থেকে আমরা প্রত্যেকে সতর্ক থাকতে বলছি। বেসিক্যালি সতর্ক থাকার জন্য সেই কনসাসনেসটা যাতে আসে মানুষের মধ্যে, সেই জাগরূকতা আসে, এটার জন্যই এই একটা প্রোগ্রাম এখানে রাখা হয়েছে। সকাল থেকে MSSO এর পক্ষে এখানটা ওই স্যানিটাইজার কিভাবে ইউজ করতে হবে এবং মাস্ক কখন কাদের ইউজ করা উচিত এবং হচ্ছে হাত ধোয়ার বিষয়টা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং জামা কাপড় কখন পাল্টে ফেলা উচিত, এই বিষয়গুলোকে অবগত করানোর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছে। কি কি প্রদান করা হলো এখানে? বেসিক্যালি আমরা যেটা করেছি সেটা হচ্ছে কিছু মাস্ক ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, স্যানিটাইজার দেওয়া হচ্ছে, ছোট সাবান দেওয়া হচ্ছে। হ্যাঁ, এগুলো দিয়ে কি একটা লিফলেট আছে, সেই লিফলেটটা দেওয়া হচ্ছে মানুষকে অবগত করার জন্য, যাতে মানুষ এটা পড়ে সচেতন থাকে, নিজেকে সতর্ক রাখে এবং তার সমাজকে সতর্ক রাখে, যাতে পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রেখে তারা নিজেদেরকে সচেতন করলে এই নোভেল করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত করা যেতে পারে যতটুকু সতর্ক রাখে।